আসসালামু আলাইকুম প্রিয় সৈদ আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অশেষ্ট মতে আপনারা যে যেখানে আছেন ভালো সুস্থ নিরাপদে আছেন আসলে চোদ্দোই মার্চ নিয়ে আমাদের জল্পনা কল্পনার কোনো শেষ নাই চোদ্দোই মার্চে কি হবে আমরা বর্তমান চুক্তি বাতিল করলে কি করতে পারবো এটার ওপর অনেক কথাবার্তা বলা হয়েছে যাই হোক অবশেষে চোদ্দই মার্চের ব্যাপারে স্পষ্টভাবে সরকারি ঘোষণা চলে আসছে সেটা হচ্ছে আপনারা যদি বর্তমান কফিলের সাথে যদি চুক্তিবদ্ধ না হন তাহলে আপনারা অন্য কোথাও চুক্তিবদ্ধ হতে পারবেন অন্য কোনো কপিলের সাথে আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি চুক্তিবদ্ধ হতে পারবেন কিন্তু এখানে একটা কথা আমি নোট করে রাখতে চাই সেটা হচ্ছে সবাই কিন্তু না যারা আপনার আমেল মঞ্জিল সাওয়া মাজরা তারপর হচ্ছে আপনার গৃহস্থালী কাজে যারা আছেন বাসাবাড়ির কাজে তারা কিন্তু আপনারা এই সুযোগটা পাচ্ছেন না এই কিছু লোক বা এই বিশাল লোক ছাড়া বাকি যারা আছেন সবাই আপনারা বর্তমান চুক্তিটা যদি আপনারা অ্যাকসেপ্ট না করেন তাহলে অন্য কোন কফিলের সাথে বা কোম্পানির সাথে আপনি চুক্তিবদ্ধ হতে পারবেন তো আরেকটা বিষয় হচ্ছে এখন আপনাদের কোশ্চেন থাকবে যে আসলে যদি আমরা চুক্তিবদ্ধ না হই তাহলে আমাদের কি কফিল হুরুপ দিয়ে দিবে বা হুরুপ দিতে পারবে এই বিষয়টা কিন্তু এখন প্রশ্ন আসে সো দেখেন হুরুপ দিতে পারবে নাকি পারবে না সেই বিষয়টাও আরও ক্লিয়ার হবে তো যতটুক আশা করা যাচ্ছে যেহেতু আপনি এগ্রিমেন্টে রাজি থাকবেন না সেক্ষেত্রে এই যে হুরুবের যে অপশনটা মোয়াশাসা থেকে সেটা সৌদি গভর্নমেন্ট সেটা তুলে নিবে যেহেতু এখনও তুলে নিছে কিনা আমি শিউর জানি না চোদ্দই মার্চ আসার পর সেটা বোঝা যাবে এই বিষয়টা সো আমার যতটুকু ধারণা তখন এটা তুলে নেওয়া হবে কফিল হুরুপ দিতে পারবে না ঠিক আছে তো আপনার যেখানে ইচ্ছে আপনি সেখানে হতে পারবেন তো এখানে আরেকটি কথা হচ্ছে সেটা সে অবশ্যই আপনার যে কন্ট্যাক্টটা কন্ট্যাক্টটা শেষ হতে হবে আপনার কন্ট্যাক্ট থাকা সত্ত্বে আপনি অন্য কোনো কপিলের সাথে চুক্তিবদ্ধ হতে পারবেন না আপনার কন্ট্যাক্টটা অবশ্যই শেষ করতে হবে তারপর আপনার জন্য যে গোসি থেকে মেসেজ আসবে আপনার কোম্পানি চুক্তিবদ্ধ করার জন্য তখন আপনি সেই চুক্তিবদ্ধতে যদি রাজি না থাকেন তাহলে অন্য কোম্পানি আপনার আপনি যে কোম্পানিতে চুক্তিবদ্ধ হতে চাচ্ছেন সেই কোম্পানি আপনার জন্য নতুন করে চুক্তি করার জন্য যে কাগজপত্রগুলো গভর্নমেন্টের কাছে জমা দিবে তখন আপনার ওই কোম্পানি থেকে আপনার মোবাইলে মেসেজ আসবে তার সাথে আপনি চুক্তি করে অন্য কোম্পানিতে চুক্তিবদ্ধ হতে পারবেন এটা হলো প্রথম এবং দ্বিতীয়টা হচ্ছে আমরা আগে যেভাবে আমরা এই ছুটিতে যাওয়া আসার জন্য বা একেবারে যাওয়া আসার জন্য আমাদের কোফিলের প্রয়োজন হতো কোফিলের অনুমতি দরকার পড়তো কোফিলের অনুমতি ব্যতীত আমরা ছুটিতে আসতে পারতাম না বা এক্সিটে আসতে পারতাম না সো এখন থেকে আপনারা নিজেরাই ছুটিতে আসতে পারবেন এবং নিজের এক্সিটে একেবারে চলে আসতে পারবেন এখানে কিছু লিমিটেশন থাকবে যে আপনি চাইলেই যে এক বছরের জন্য ছুটিতে চলে আসতে পারবেন সেটা কিন্তু না এটারও একটা লিমিটেশন থাকবে যে আপনি তিন মাস বা পাঁচ মাস আপনি বছরে যে কোনো সময় আপনি নিজে ছুটি লাগা বাংলাদেশে আসতে পারবেন তার মানে না যে আপনি পুরা দুই বছরের চুক্তি করেন এক বছরের জন্য ছুটিতে আসলেন আসতে পারবেন এরকমটা না এটা একটা লিমিটেশন থাকবে তারপর আরও অনেক সুযোগ সুবিধা আপনারা খুব শীঘ্রই আপনারা পাবেন চোদ্দই মার্চের পর আর এআইটি চোদ্দই মার্চের পর থেকে কার্যকর হতে যাচ্ছে প্রত্যেকটি সৌদি গভর্নমেন্টের ওয়েবসাইটে চলে আসছে এই বিষয়টা সো আপনারা একটু টেনশন মুক্ত হন যে আপনারা যারা বর্তমান কোম্পানির সাথে বা কফিলের সাথে আছেন আপনাদের যাদের কোফিল ভালো না বা কোম্পানির সাথে নতুন করে চুক্তিবদ্ধ হন নাই আপনারা চুক্তিবদ্ধ যদি এখানে না হন তাহলে অন্য কোথাও চুক্তিবদ্ধ হতে পারবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নেক্সট ইউটিউলে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন তো আজকে এ পর্যন্ত আরও আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো সেই আপডেট পর্যন্ত আপনারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন